নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ন্যাচারাল ব্লগে একটা নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর বুবলু সোনা দেখুন, কাণ্ড দেখুন, আমার রান্নার দেশলাই কাঠিটা নিয়ে আর একটা একটা করে সব ফেলছে। যে কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা? হ্যাঁ, ফিকফিক ফিকফিক করে হেসে দিচ্ছে। দুধ তুমি, দুধ তুমি হচ্ছে আমার যে নতুন রান্নাঘর সেটা এখন এই যে ঠিকঠাক হচ্ছে, মেরামতির কাজ চলছে। মেঝেটা অনেক দিন থেকেই মানে পড়েছিল, তারপরে কাকুদের বললাম, কাকুরা করে দিচ্ছেন। আমরা করি কিন্তু এই যে কাকুদের মতো এতটা কি বলুন তো মানে ঠিকঠাক করতে পারি না। এই যে একদম লেভেলটা যে সমান করে একদম সেইটা কিন্তু আমরা পারি না। এর আগেরবারে ওইটা করা হয়েছিল, ওইটা আমরা সেই উঁচু নিচু গর্ত এরকম হয়ে গেছে, কিন্তু কাকুরা দেখুন কত সুন্দর লেভেল করে করেছে, দারুণ করে দিয়েছে কিন্তু একদম। দেখুন মানে এইভাবে এই যে মাটির মাটি দিয়ে দিয়ে সুন্দর করে লেপে দিচ্ছেন, আবার এরপরে আর একবার লেপবেন, দারুণ ফিনিশিং হচ্ছে, মানে আমার দারুণ লেগেছে। পুরো মেঝেটাই কাকুরা করে দিলেন। এরপরে তো আমাদের কাজ হচ্ছে শুধু ওই গোবর মাটি দিয়ে ন্যাতা দেওয়ার, ব্যাস। তারপরে তুই কিছুদিন পর থেকে এখানে আমি রান্নাবান্না শুরু করতে পারবো। কাকু বলছি এর উপরে আর একবার দেবেন তো, মানে এখন প্রথম প্রথম প্রতিদিনই দিতে হবে, রোজই দিয়ে যথা রোজই দিতে হবে, তবে জিনিসটা লেভেল হয়ে যাবে, আরো সুন্দর লাগবে দেখতে। মোটামুটি সপ্তাহখানেক পর থেকে রান্না করতে পারবো তো? এখন রান্নাবান্না করতে এসেছি, রান্নাবান্না করি, করে আজকে একটা প্রোগ্রাম আছে একটা জায়গায় যাওয়ার। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পাবেন কোথায় যাচ্ছি। মানে আমাদের উপরে তো প্রায় আত্মীয় স্বজনটা পুরো খেপে গেছে, মানে কি বলবো, কাজ 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 করে নানা ব্যস্ততার মাঝখানে না আমাদের কোথাও যাওয়াই হয় না, কারো বাড়ি যেতে পারি না। তো আজকে একজনদের বাড়ি যাবো, আপনারা দেখতে পাবেন কোথায় যাচ্ছি। বুঝলো না, আমি রান্নাবান্না শুরু করবো, তুমি যাও বাবার সাথে বাড়ি যাও, যাও শোনো বাড়ি যাও। টান দিলে পেছন দিকে টান দিচ্ছে, ও টান দিলে হবে না, আমি রান্না করে নিয়ে যাও, যাও। আর দেখো বাবা ভালো করে নিয়ে যাবে তোমাকে না, মা বাবা 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 গলা টলা জড়িয়ে ধরে ফেলছে গো, যাও আমি একটু এগিয়ে দিচ্ছি। বুবলুর প্রতিদিন একটা করে প্যান্ট সঙ্গে করে নিয়ে আসে, তো আজকে আবার ও নিজেই নিয়ে এসেছে। দেখো আমি কিছু বলিনি, বাক্স খুলে নিজেই একটা প্যান্ট নিয়ে নিল, তো প্যান্টটা নিয়ে যাও। টাটা টাটা। রান্না বান্নাটা করতে দিতে হবে তোমাকে, নাহলে কি খাবো দুপুরবেলা? যত দিন যাচ্ছে আপনাদের বুবলু সোনা এত দুষ্টু হয়ে যাচ্ছে যে কি বলবো, মানে অতি কষ্টে ওকে রেডি করলাম, সে দৌড়াদৌড়ি করছে সারা ঘর ময়, চুল তো বাঁধতে দেবে না, অনেক কষ্টে চুলটা বেঁধেছি, আবার বললেই মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে খুলে খুলে দেবে। ওর দিদি তো বাঁধতে পারলো না, ও দেখছেন কিচ্ছু সাজাতে দিচ্ছে না, কিচ্ছু করতে দিচ্ছে না, যা করে চুলটা বেঁধে জামাটা পরিয়েছি। যাওয়াই হয় না, খুব রাগতাপ করেন আর আমাদেরকে ভীষণ ভালোবাসেন। কি বলুন তো নানা রকম কাজের মাঝখানে না মানে ব্যস্ততার মাঝখানে যাওয়াই হয় না। তো কয়েকদিন আগে পিসিমা এসেছিলেন, খুব রাগারাগি করছে, বলছে এই ভাইপোকে বলছে তোরা যাস না কিছু না, আমাকে বলছে এই তোমরা যাও না কিছু না আর আসবো না। আমি বলছি ঠিক আছে গো, যাবো যাবো, রাগ করতে হবে না। দিয়ে পিসিমা বললেন যে আমি কয়েকদিন যাব বোনের বাড়ি, গিয়ে একটু থাকবো, তো চলুন আপনাকে রেখে আসবো, তাহলে সবাই মিলেই যাই, আমাদের তো যাওয়াই হয় না এই সুযোগে, তাহলে যাই চলুন ঘুরে আসি। তাহলে বুবলু, বর্ণিতা, বর্ণিতার বাবা, আমি পিসিমা সবাই মিলে বেরিয়েছি, চলুন আমার আর এক পিসিমার বাড়ি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা বুবলু শোনা যাচ্ছে প্রথম, এর আগে কখনো যায়নি, প্রথমবার যাচ্ছে, আসুন গো। নাচের যে কানের গুলো অক্সিডাইজ সেইগুলো পরিয়ে দিয়েছিলাম, সেইগুলোর যে ডাঁটি গুলো তো মোটা মোটা আর ওর বিড়টা হচ্ছে ছোট, আর দিয়ে ওই যে কানে ব্যথা হয়ে গেছে, ব্যাস রাত্রে বলেছে বড়িল লাগবে, এখন বড়িল লাগিয়েছে সেজে গুছে না, ওটাই কানের হয়ে গেছে, কেপি মেয়ে সাদা কানের, দুটো মেয়ে দু রকম হয়েছে আমার গো, এ হচ্ছে ঠান্ডা আর এ হচ্ছে গরম। আয় আয় শুরু করে দিয়েছে, কি করছো তুমি, কি ব্যাপার, শুরু করে দিয়েছে, পিসিদা পিসিদা কুতুমবাড়ি, হ্যাঁ টাটা,
এখন কদিন টাটা। আমাদের বাড়ি থেকে পিস শাশুড়ির বাড়ি মিনিট কুড়ি লাগে। এটা রেস্টুরেন্ট হয়েছে কোনো তো রাস্তাও থাকবে যা, মানে নালিকুলের ওপর দিয়ে আমরা যাব। আর এখন অনেকটা বেলা রয়েছে, আর এইখানে না নালিকুল স্টেশনের পাশে দিয়ে কয়েকদিন ধরে দেখছে মেলা বসেছে, আর সেটা বর্ণিতা খবর পেয়েছে যে বলে মেলা দেখিয়ে তবে যাব, মেলা দেখা তারপরে নিয়ে যাবো। ঠিক আছে চল একটুখানি মেলা দেখিয়ে নি দুজনকে, এবার পিসিদা তোকে ছোটবেলায় নিয়ে আসছে, এবার তুই বড় হচ্ছিস, এবার পিসিদার হাত ধরে ভালো করে নিয়েছ, চলো অসুবিধা নেই। দুদিন আগে তো দেখলাম যেদিন সেই ওলা সারাতে গেলাম সেদিন দেখেছিলে, মেলা অনেকদিন, এবার এখন আছে তো বাবা মাকে বলেছি দেখবে সাইকেল আছে, এবার হচ্ছে তো সেই গেঞ্জি খুলে যাচ্ছে, গাড়ি আছে, বাইক আছে পিছনে, হ্যালো ন্যাশনাল হাইওয়ে চ হয়ে গেছে, যা স্পিডে যাচ্ছে না, একটু পরে আলো জ্বলবে, ফাঁকা ফাঁকাই আছে, ভালো ঘুরতে পারবে না। এই মেলায় একটা দুটো করে এবার লোকজন আসছে, আমরা সকাল সকাল এসে গেছি, অনেক জামা কাপড়ও বসেছে, এই তো 90 টাকা 80 টাকা 150 টাকা, আগে ওগুলো কি 40 টাকা, হ্যাঁ 40 টাকার প্যান্ট, ছোট ছোট প্যান্ট, ঠিকই দেখেছো, এই পিসি দূর পর্যন্ত দেখতে পাচ্ছে ভালো হয়, হবে আরো বড় সাইজের আছে, হ্যাঁ ওই তো হাফ প্যান্ট, চলো ওই তো জুতো, এখনই পরবে, পায়ের জুতো সাইজ এলো না, আর একটু বড় চাই পাটা, ভালো টেকনিক আছে, কিন্তু কৃষ্ণার টেকনিকটা খুব ভালো, মানে এসব মেয়েরা ঝামেলা করলে নিয়ে এসে এই যে 10 টাকা 20 টাকা হরেক মালের দোকানে ঢুকিয়ে দেবে, নিয়ে এবার যেটা পারিস নে, আর কোনো অসুবিধা নেই, যেটাই পছন্দ করবে 20 টাকা 10 টাকা এরকম। পিসিমার রুমাল পছন্দ হয়েছে 7 টাকা করে, বলে আমার জন্য একটা রুমাল না, আর বর্ণিতা কি নিয়েছে দেখুন, কি সব নিয়েছে, বিটিএস স্টিকার, ঠিক ও এখন আবার এই যে বিটিএস এর ঝোঁক ধরেছে, বলছে মেয়ে নাচের জন্য লাগে গো ফুলটা, 20 টাকা কত, 20, আচ্ছা এগুলো কত, পিসি 7 টাকার নিলে কেন, কি
একটু ভালো দেখে না, তুমি কোথা থেকে খুঁজে বার করলে দোকানটা 7 টাকা? আমার রুমাল দশটা ছিল, হারিয়ে গেছে রুমাল। কিসের রুমাল হারিয়ে যাচ্ছে গো? এদের লক্ষণ ভালো নয়। কি করেছি জানিস? ওদের বাড়ি সেই গেঞ্জি দেওয়া হয়েছিল না, পুজো বাড়িতে, আর প্যাকেটে রেখেছিলেন তো আজকে লাগাতে ওই সময়তে দিয়ে দিয়েছে, তাই তো? দেখ ভালো করে মাথায় সেটিং হচ্ছে তো, ওই ছোট হচ্ছে বলছে দেখো। এই আকাশ যা ঘোর করে এসছে দেখো কি অবস্থা। এদিকে ওই দুটো দোকান শুধু, কিছু সেই দোলা টোলা কিছু বসে একটা ধুলবি। ১৯ নম্বর। আর এটা হলো ১৪ নম্বর। এই দুজনে দুজনে জিনিস পেয়েছে, এ চুলে বাদর পেয়েছে ছোট আর চিপ চোলা, একদম ঠিকঠাক জিনিস পেয়েছে দুজনে। ফুল কাটা পেয়েছে, ৫ টাকার কুপন তুলার ভোর নিতে পেয়েছে জিপ চোলা, দাদুকে দিয়ে দেবে, দাদু চলে এরকম জিপ চোলা দিয়ে। পড়েছো কি গো? কেন এই পাবড়ি চাট খাওয়ার আসল লোককে দাও আগে। হ্যাঁ পিসিমার বাড়ি যাচ্ছি, পিসিমা বলেছে খাওয়া দাওয়া করবে, রান্না বান্না করছে, বেশি কিছু খেয়ে নিলে ওখানে যেয়ে খেতে পারবো না, তো আমার পিসিমা রাগ করবে। ও আছে, আমি দেখছি বাবুলোকে খাওয়া। মেলা এসেছি, একটু কিছু না খেলে হয় জানো? এটা ঠিক আছে, সবাই মিলে এক প্লেট ব্যাস আমার হয়ে গেছে, তুমি দেখো না। ও একটুখানি নিয়েছি, অতি আনন্দ। মেলাতে বাচ্চাদের কিছু চাপার টাপার নিয়ে এলে তাহলে ওদের আকর্ষণ একটা থাকে। না হালকা হালকা বৃষ্টি এসে গেল, সন্ধে হয়ে গেল, সেই গুড়ি গুড়ি কুয়াশার মতো বৃষ্টি হচ্ছে। মেলায় ঢুকলাম বলে যেন একটু সন্ধেটা হয়ে গেল, বলো নাহলে আরো বেলা বেলি চলে আসতো। আরে ঘোড়া তো হলো একটুখানি আবার কি। ডান দিকে, ডান দিকে, চলো চলো, বৃষ্টি এসে গেল, চলো চলো। এই তো পার হয়ে চলে যাচ্ছে, মেয়ে বাড়ি ভুলে গেছে গো। পিসিমা রাতে অন্ধকারে বোনের বাড়ি ভুলে যাচ্ছে। কি বলে বলো না, আমি বলে দিচ্ছি, তুই প্রথম অক্ষরটা বলো। রাজরামবাটি ঘড়ুই পাড়া, কেমন আছে? কি হিন্দিতে বলছে? রং নাম্বার কোথায়? পিসিমার ফোনেতে যখনই ফোন করে পিসিমা, আর তখন এমনি বলবে রং নাম্বার হতে হয়, ওই জন্য। আপনাদের বাড়িতে ঢুকলাম আর জোর বৃষ্টি এসে গেল, দেখুন বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম। শেষ ১০০ মিটার আমরা ১০০ মিটার দৌড় দিয়ে এলাম। আগে চলে আসতাম ওই এক্ষুনি নালিকুলে মেলা হচ্ছে না, ওই যে স্টেশনের ধারেতে বর্ষার মেলা, বর্ষার মেলা, ওই দেখো ঘুম এসে গেছে। ওই মেলা দেখতে, হ্যাঁ বাণীগঞ্জ স্কুল মাঠে, দিদি তো শুয়ে পড়লো রে পুরো। আরে কি করছে, চেয়ার ধরে খুলে ফেললো, দেখো
এবার জল দেখো শুধু, এবার জল এলো দেখো, খালি এসে ঢুকলাম। এ আবার কে করতে গেল? হ্যাঁ শুকনো ঠিক আছে, এই যে সোনা ভুলেছি এসব খাইয়ে দিয়েছে, খিদে পেয়ে গেছে, দাও শুকনো সারা লাগছে, এসো এসো দিচ্ছে। বাবা দুঃখ পেয়ে যাচ্ছে, দাও হয়েছে কত কাজ করছে আবার গজিয়ে গেছে, দাদাকে দিয়ে দাও, দাদার গাড়ি, হ্যাঁ দাদা খেলবে তো, এই যে সব রান্না বান্না চলছে, সাইকেল সারানো চলে না, কি আনো রে সাইকেল, কি হলো ভালো ছেলে, বলো দেখাল আর কি হবে, ডিজে ডিস, ও ডিস মারিস, ভালো ছেলে, ঠান্ডা ছেলে তো, না ভালো ছেলে গো, অর্পণ ভালো ছেলে। আরে এইটা কেমন, এইটা ওই দেখো, ওদের জন্য গাড়ি নিলাম, ওর নিয়ে দেখো, ওর নিজেই খেলা করছে। অর্ণবের গাড়ি, হ্যাঁ হ্যাঁ অর্ণবের গাড়ি তো, অর্ণব দাদার গাড়ি, দাদার গাড়ি দিয়ে দাও, দাও দাও এই যে আমাদের খাওয়ার দাওয়ার, আলুর দম লুচি মিষ্টি, বললাম কিছু করতে হবে না, আপনি শুধু একটু আলু ভাজবেন, না ওই চার্জার হবে না পিসিমা, না ওই চার্জার হবে না, আমি বলেছিলাম যে আলু ভাজতে আর মুড়ি খাবো, ডাকছে রে, দিদিকে ডাকছে, বাবু উঠে পড়, আয় দেখ বনি কেমন ডাকছে, চল দেখো দেখো দিদিকে ডাকো, হাত ধরো, চলো চলো, মারতে আম্মা আবার বাইতে একা আছে, সে আবার বড় বুবলু কি করছে কি জানি, চলো চারবার ফোন করার পর তার ফোন ধরেছে, ওই জন্য ফোন মা কে বাড়িতে একা রেখে গেলাম, আমার চিন্তা হয় কি করছে কি করছে, বাবু এসো নেমে এসো, আপনি একা থাকলে চিন্তা হয় না, মা কে একা রেখে লি বেশি চিন্তা হয়, আহ পিসি দাদা, পিসি দা টাটা, কদিনের প্রোগ্রাম পিসির, কদিন আবার থাকবো, দুদিন থাকবো মাত্র,
এই তো অর্পণ বলছে এক মাস থাকো, বুঝতে পারছে না তাই ভালো রথ হয় আমাদের ওখানে বন্দিপুর, আপনারা দেখেন তুমি আসার আগে সব রথ পথ দেখা হয়ে গেছে, তাই নাকি মন্দিরপুরের রথ নয়, এই যে এইখান থেকে এইখানে যে এবারে চালু হয়েছে মানে আমাদের জন্মের আগে থেকেই হচ্ছে, আমরা তো হয়ে থেকে দেখছি, আরে আমার যবে থেকে মনে আছে তবে থেকেই জানি হচ্ছে, আমার মামার বাড়িতে যে দশ ঘোড়া রথ ওটা একদম আমি সেই ছোট থেকে দেখা, নাম করা রথ তেরো চূড়া রথ ছিল কিন্তু সেটা এখন পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, এখন ছোট হয়ে গেছে, আমরা তখন হচ্ছে হ্যাঁ বিয়ের আগে সব জায়গায় গেছি, যাবি অর্পণ আর অর্ণ একটু নাম একটু গোলমাল হয়ে যাবে, হ্যাঁ বুঝে শুনে অর্পণ যাবি, হ্যাঁ চলো ভালোই হলো, ভালো ভাবে থাকবে, পিসিও চলে এসছো, পালিয়ে এসছে ঘরে কেউ নেই, হ্যাঁ ব্যাস পাইলে আছে নে চলে যাবে, আবার চলুন স্যার টাটা আসছি, খুঁজছিল দাদা তোমাকে যেতে বলছিল, আচ্ছা মা আসে না কেন, আমি মা আসেনি বাড়ি পাহাড়া দিচ্ছে, বললাম আসতে আসেনি, সবাই চলে এলে হয় বাড়িতে কাউকে থাকতে হবে না, আমি বলেছি যে রথেতে সবাই আসবে, পিসিমা বাড়ি আসবে, আমি তাহলে পিসিমা বাড়ি আসবে, পিসিমার সাথে সাথে চলে যাবে, আর সব দেখো না ঘুমিয়ে কাদা, এই যা হোক করে খালি বাড়ি এসে এসে, হ্যাঁ প্রথমবার গেল নাচ ফাঁচ দিয়ে একদম বিরাট ব্যাপার, লুচি ফুচি খেয়ে ওর কোনো ব্যাপার নেই, বুঝতে পারে যে পিসিদা বাড়ি আসে নে, যে পিসিদার কাছে হাম টাম খেয়ে টাকা দিয়ে সকালবেলা খুঁজবে, এখন বুঝতে পারে আলু সেদ্ধ থাকবে সকালবেলা, এখন খিদে পায়নি ওদেরকে শোয়াই দুজনকে,